আমরা এখন যাচ্ছি স্কুবা ডাইভিং করতে, সেটা হোটেলের থেকে একটু দূরে। আমি আয়ুষি আর জয় আমরা তিনজন বেরিয়েছি। আমি আর আয়ুষি স্কুবা ডাইভিং করবো, এখন পর্যন্ত ভাবছি যাই না করতে পারবো কি না, কীরকম কতটা টাফ হবে আমাদের জন্য ব্যাপারটা। তো আমরা এই টুকে করে চলছি, এখন যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কি হয়। একটু একটু ভয়ও লাগছে, তার কারণ ফার্স্ট টাইম, আর তার মধ্যে সুইমিং যাই না, সেটা আরেকটা ভয়ের বিষয়। হ্যাঁ, আয়ুষি জানে তাও কতটা না, তো দেখা যাক কি হয়। আমরা পৌঁছে গেছি এখানেই, আজকে আমরা স্কুবা ডাইভিং করব। তো এখানে যাই, দেখি কথা বলি কি বলে ওরা। ভীষণ বেশি এক্সাইটেড, তো এখন আমরা যাচ্ছি। এই যে আয়ুষিও রেডি হয়ে গেছে পুরো, আমিও রেডি, সো যাই গাইস, দেখি কিরকম কিরকম অ্যাডভেঞ্চার হয়, কিরকম ফিলিং হয়। ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম আমার যেহেতু, কিন্তু ভীষণ ভয়ও করছে, ভীষণ ভয়ও করছে। তো দেখা যাক, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। জলের মধ্যে যেহেতু কেউ কারো ভয়েস শুনতে পাবে না, তো কীভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে সেগুলো সব বিষয়ে আমাদের এই ভাই আমাদের জানিয়ে দিল। তো এবার আমরা একটু সাহস ভর করে এগোচ্ছি, দেখি কি হয়। তো বুঝতে পারছি না, এখনও ভয় করছে, ভাবছি পারবো কি পারবো না করতে। ভীষণ জলের তলায় ব্যাপারটা, মানে বুঝে উঠতে পারছি না, কোনোদিন করিনি, কেমন লাগবে। তো দেখা যাক কতটা করতে পারি, নাকি না করেই ফিরে আসতে হয়। এখন আমাদের বুঝিয়ে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডারটা কীভাবে ইউজ করতে হবে, কীভাবে জলের নিচে কোনো প্রবলেম হলে পরে কোন সুইচটা টিপলে পরে আমরা উপরে উঠে আসতে পারবো, এই সমস্ত কিছু ট্রেনিং প্রথমে এখানে দিয়ে নিল। তারপর আমাদের এখন নিয়ে যাবে জলে। উনি তো সমস্ত কিছু ওনার দিক থেকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার তো মনের ভেতরটা ধুকপুক ধুকপুক করেই যাচ্ছে যে কি হবে নেক্সট, কি হবে, কি করব, পারবো কি পারবো না, এই একই চিন্তা কিন্তু মাথায় ঘুরেই চলেছে। এরপর দেওয়া হলো এই 10 কিলো ওয়েটের একটা বেল্ট, মিনিমাম 10 কিলো মনে হবে এটা। মা গো মা, কি ভারী ছিল এটা, আমি তো হাতে তুলেই ভাবছি যে এত ভারী বেল্টটা কেন পড়ে দিচ্ছে, যাই না কিছু নিশ্চয়ই কারণ আছে। তো ওই বেল্টটা আমরা দুজনেই পরে নিলাম। এবার পালা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের ব্যাগটা পিঠে সেট করার। এবার পিঠে পরিয়ে দেওয়া হলো অক্সিজেন সিলিন্ডারের ব্যাগটা, কিন্তু যখন আমি ওটা নিয়ে উঠলাম, ও মাই গড, এত ভারী, নাই করেও 15-20 কেজি মনে হয় ওটার ওজন। আমি আর ওটা নিয়ে হেঁটে সি বিচ পর্যন্ত যেতে আর পারছিলাম না, এতটা ওটা ভারী ছিল। তো ওরা ওখানে বললো জলের নিচে নাকি, জলের নিচে যখনই আমি যাব তখনই এই ভারটা আমার কিছুই ফিল হবে না, যেহেতু মাটির ওপরে আছে ওই জন্য ওই ভারটা এতটাই লাগছে। তো আয়ুষিকে তখন সঙ্গে সঙ্গে পড়ায়নি, ওরটা ওখানে যিনি ছিলেন উনি পারে একদম সি বিচে নিয়ে গিয়ে তারপর আয়ুষিটা আয়ুষি পিঠে পড়ানো হয়েছে। তো
বাট আমার আমার তো সেটা পসিবল ছিল না, তো আমাকে ওটা পড়েই যেতে হয়েছে সি বিচ পর্যন্ত। যদিও ডিস্টেন্সটা খুব কম ছিল, কিন্তু ওই 15-20 কেজির অক্সিজেন সিলিন্ডারটা পিঠে নিয়ে ওই অল্প একটু রাস্তাও মনে হচ্ছিল যেন বিশাল দূরত্ব। হ্যাঁ তো অক্সিজেন থাকে না, হ্যাঁ ও জলে যখন নামবা তখন হালকা, এই যে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। জলে যখন নামবা ওইটাই তো তোমাকে হেল্প করবে। হ্যাঁ ওই জন্যই তো নিয়ে গেল। হ্যাঁ এই যে স্কুবা ডাইভিং করছে অবস্থা, পর্বত জয় করতে যাচ্ছে, সমুদ্র জয় একে করুক তারপরে পর্বত। এমনি এমনি কি আমি না বলছি আমি করবো না, এমনি এমনি বলি নাই। ওকে ওয়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ইউ ডু দিস, গো। এতটুকুনি আমার কাজ, গো। আমার হাত ধরে সঙ্গে যিনি যাচ্ছেন উনি হলেন ট্রেনার। তো এখানে অল্প জলের মধ্যে প্রথমে অক্সিজেন সিলিন্ডারটা কীভাবে ইউজ করতে হবে সেটা সেট করে, মুখে সেট করার পর কীভাবে জলের নিচে ডুবতে হবে তো সেটা উনি ওখানে আমাদের দুজনকে বোঝাচ্ছিলেন। তো ফার্স্ট টাইম মুখে ওই অক্সিজেন সিলিন্ডারের পাইপটা মুখে সেট করার পর একদম টোটাল আমাদের ভুলে যেতে বলেছিলো যে আমাদের নাক বলে একটা জিনিস আছে, মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে। সো নাক আছে সেই ফিলিংটাই ভুলে যেতে হবে। এই গগলসটা পরেছিল অলরেডি, ওটা দিয়ে নাকটা আমাদের পুরো ব্লক করা ছিল যাতে নাকে জল না চলে যেতে পারে। আর সেই মুহূর্তে বলা হচ্ছিল জলের তলায় ডুব দেওয়ার জন্য। আর আমি অনেকবার চেষ্টা করছি জলের তলায় যাওয়ার, বাট কিছুতেই পারছিলাম না। বারবার ভয় লাগছিলো যে আমি মনে হয় ডুবেই যাবো, এই মনে হয় আমি শেষ। এই করতে করতে অনেকক্ষণ ধরে উনি চেষ্টা করার পর আমি একটু সাহস ভর করে আস্তে 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 নিজের মাথাটা আস্তে আস্তে জলের নিচে নিয়ে গেলাম। এবং তারপর আস্তে আস্তে ব্যাপারটা দেখলাম অনেকটা ইজি হয়ে গেল। খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু অতটাও যে খুব একটা ভয়ের ব্যাপার তা না। অ্যাকচুয়ালি জল, যেহেতু জলে সাঁতার জানি না, সেজন্য জলটাকে একটু তো ভয় করি, তাই না? কিন্তু পুরো সাহস করে নিচে যাওয়ার পর যে সিনটা পেলাম সেটা অসাধারণ ছিল। হ্যাঁ অনেক বেশি মাছ বা অনেক বেশি প্রবাল এখানে ছিল না, কিন্তু কম বেশি যা দেখেছি জলের নিচে সেটা খুবই ভালো ছিল, খুবই কী বলবো অসাধারণ ছিল। এখানে একটা বিশাল বড় টর্টেল চলে এসেছিলো আমাদের সঙ্গে সুইম করতে। তো আয়ুষি তো ওই টর্টেলকে দেখে ভীষণ ভয় পেয়ে পিছন দিকে ছড়ে একদম ছিটকে গেছে। আমি চেষ্টা করছিলাম একটু টর্টেলটাকে ধরার। প্রথমত তো গায়ে হাত দিতে আমারও সাহস হচ্ছিলো না, বাট পরে আমি যখন টাচ করে দেখলাম ভীষণ সেই ফিলিংসটা একটা অসাধারণ ফিলিংস, খুব ভালো লাগলো। শ্রীলঙ্কায় এসে আমাদের এই ফার্স্ট টাইম স্কুবা ডাইভিং করাটা সারা জীবন মনে স্মৃতি হয়ে রয়ে যাবে, আর নেক্সট টাইম কোনো সময় করতে গেলে পরেও হয়তো এই ভয়টা আর পাবো না। সো তারপর ফেরার পালা, টাটা বা